অনুব্রত মণ্ডলের হাজিরা নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। উনি তো আর দেশে ফিরে চলে যেতে পারবেন না, আজ হোক কাল হোক সিবিআইয়ের কাছে যেতে হবে। এর আগেও যারা ভুবনেশ্বরে গিয়েছিল অনেক নাটক করেছিল, কিন্তু এখানকার ভাত খেয়ে আসতে হয়েছিল। উনি যদি কোনো অন্যায় না করে থাকেন তাহলে সোজা গিয়ে দেখা করে সোজা কথা বলে আসা উচিত, আর যদি গণ্ডগোল করে থাকেন তাহলে একদিন না একদিন ওইখানে যেতে হবে। আজ সকালে খড়গপুর স্টেশনে চা চক্রে গিয়ে এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। এছাড়াও মাওবাদী প্রসঙ্গে তিনি বলেন, কিছুই না, সবই নাটক, কোথাও কোনো মাওবাদী নেই, কিছু নেই, সব ঠান্ডা নাটক। কেন্দ্রীয় সরকারের কাছে পয়সা নেওয়ার জন্য নাটক করে ভয় দেখানো হচ্ছে, একদিকে অনুব্রত মণ্ডল অন্যদিকে মাওবাদী প্রসঙ্গে আজ সকালে খড়গপুরে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি এবং মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। কোনো কিছু বলার উপরে চলে গেছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা। এখানে সমস্ত দুষ্কৃতকারীরা, সমাজ বিরোধীরা খোলা ঘুরে বেড়াচ্ছে, আর বিরোধী পক্ষের লোকেদের পুলিশ আটকাচ্ছে, কেস দিচ্ছে, মারছে। সরকার ইচ্ছা করে করছে এটা, কারণ এতেই ওদের রাজনৈতিক লাভ, বিরোধীদের ঠান্ডা করে দিয়ে ইলেকশন জেতা, এইভাবে পরপর জিতছে। এর ফলে সারা দেশে বিশ্বে বাংলার বদনাম হচ্ছে, বারবার সিবিআইকে আসতে হচ্ছে, আর এই সরকারের বোধ হয় ইচ্ছাও নেই আর ক্ষমতাও নেই এইসব কন্ট্রোল করার। তো দেশ ছেড়ে চলে যেতে পারবেন না, আজ হোক কাল হোক সিবিআইয়ের কাছে যেতে হবে। এর আগে যারা ভুবনেশ্বর গেছিলেন তারাও অনেক নাটক করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ওখানে গিয়ে ভাত খেয়ে আসতে হয়েছে। তো যদি উনি অন্যায় না করে থাকেন ওনার গিয়ে সোজা কথা বলা উচিত, আর যদি গণ্ডগোল করে থাকেন নিশ্চয়ই একদিন একদিন ওখানে যেতে হবে। দাদা, ফের আবার জঙ্গলমহলে মাওবাদী আবারও সেই গুলি বন্দুকের একটা কিছু না, সব নাটক, কোনো মাওবাদী কোথাও নেই, সব ঠান্ডা। কেন্দ্র সরকারের পয়সা নেওয়ার জন্য সব নাটক করে মানুষকে ভয় দেখা। আর দাদা, রাজ্যে আবার করোনা বাড়ছে, করোনা রাতারাতি চলে যাবে এরকম নয়। চীনের করোনা যেখান থেকে শুরু সেখানে ব্যাপক বেড়েছে, একটা 5 লক্ষ বেড়ে গেছে। তাই এটা ঠিক যে কারেক্টার কখন বাড়বে কমবে ঠিক নেই, রাতারাতি যাবেও না। ভ্যাকসিন এসেছে, বুস্টার এসেছে, নিতে হবে, সাবধান থাকতে হবে। আগের মতো অত মানে মহামারী নয়, কঠিন নয়, সেটা ভেবে নিয়েই করতে। অন্যান্য ফ্লুর মতো আস্তে আস্তে কমজোর হয়ে যাবে, আর একটা অসুখের মতো সমাজে থাকবে, কিন্তু সাবধানতা নিয়ে বেঁচে থাকতে হবে। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7।